নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখছেন সুমন টিউটোরিয়াল আর আমি রয়েছি আপনাদের সুমন। তো আজকের একটি অন্যরকম ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে চলেছি। আজকে আমাদের এক রিলেটিভের মানে বিয়ের অনুষ্ঠান ছিল, তিয়াশা এবং সোনু। তো তাদের বিয়েতে আমরা উপস্থিত হয়েছিলাম। সেই বিয়ে বাড়ির যে আমরা কীভাবে এনজয় করলাম, বিয়ে বাড়িটা দেখতে কেমন ছিল, কী কী ওখানে খাবার আইটেম ছিল, এই সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অত্যন্ত সুন্দরভাবে প্যান্ডেলটা ওরা সাজিয়েছিল। প্যান্ডেলে ঢুকেই প্রথম আমাদের সিদ্ধিদাতা গণেশকে আমরা দেখতে পেয়ে গেলাম। তো তারপরে প্যান্ডেলটা ঘুরে দেখলাম, অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আর লাইটিং খুব ভালো করা হয়েছে। সবাই খুব দেখে মুগ্ধ হয়েছি যে এত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছিল। এবং দূরে এখানে মানে ঝর্ণা মতন করা হয়েছিল, যেখানে অত্যন্ত সুন্দরভাবে এই সাবানের ফেনাগুলো বেশ ভেসে ভেসে উঠছে, খুবই ভালো লাগছিল দেখতে। এখনকার দিনে যে বিয়ের যে সমস্ত এই প্যান্ডেলগুলো করা হয়, এগুলো তো বিভিন্ন থিম আকারে করা হয়ে থাকে, খুব ভালো লাগে। আগে এই ধরনের ছিল না, এখন অত্যন্ত সুন্দরভাবে যেরকম খরচে বেড়েছে সেরকম ডেকোরেশনটাও সুন্দর হয়েছে। এখানে একটি সেলফি পয়েন্ট করা হয়েছিল, সবাই সেলফি তুলছিল। তো চলুন এবারে উপরের দিকে ওঠা যাক, উপরে কি ব্যবস্থা হয়েছে সেটা আমরা দেখি। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে গেলাম। হ্যাঁ, উপরে এবারে ফার্স্ট ফ্লোরে এবারে আমরা এসে এখানে বিভিন্ন স্টল বসেছে। প্রথমে হচ্ছে কফির স্টল, তারপরে এখানে স্ন্যাক্স রয়েছে, যেমন এখানে চিকেন পকোড়া রয়েছে, পনির পকোড়া রয়েছে, এগুলো আমরা খেলাম, খুব সুস্বাদু হয়েছিল। তারপরে এখানে দেখুন সবাই বসে আছে, আর তারপরে আরও অনেকগুলো স্টল করেছে, পরপর দেখাচ্ছি। দেখুন এই যে এটি হলো মকটেল, বিভিন্ন রকমের জুস এবং মকটেল এগুলো সব আমরা এখানে পেয়েছি, আমরা এনজয় করেছি, অনেকগুলো খেয়েছি, খুব ভালো সুস্বাদু করে বানিয়েছিল। এই যে দেখুন এখানে মকটেল তৈরি হচ্ছে, এই আমার ছেলে একটু নিয়েছে, কী নিয়েছে, ব্লুবেরি বলছে, ব্লুবেরি। আবার এখানে আইসক্রিমের ব্যবস্থা ছিল, তারপরে যে স্মোকি বিস্কুট, এই দেখুন এবারে বিস্কুটটি নেওয়ার পরে মুখ থেকে কীরমভাবে ধোঁয়া বেরোচ্ছে, খুবই দারুণ একটা এক্সাইটমেন্ট ব্যাপার। এবারে আরেকটি নতুন নতুন আইটেম ছিল, সেটি হলো আলুর চিপস, মানে স্টিকে আলুর চিপসটাকে এমনভাবে সুন্দরভাবে রোলিং করে বানানো হচ্ছিল, খুবই দারুণ লাগছিল। এটা একটি নতুনত্ব আইটেম রয়েছে, ফুচকা। তারপরে সবাই এখানে বসেছিল, আর এবারে দেখাচ্ছি আমরা যার জন্য এখানে আমরা এই অনুষ্ঠানে এসেছি, এবার তাদেরকে দেখাচ্ছি, সেই বর এবং কনেকে। তো এই হলো যাকে দেখতে পাচ্ছেন, এই যে বাঁদিকের জন, বাঁদিকে হচ্ছে গিয়ে বর, আর ওই মাঝখানে আমাদের কন্যা বসে আছে। খুবই ভালো লাগছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো যাই হোক, এদের বিয়ের পার্টিতেই আমরা গিয়েছিলাম, প্রচুর লোকের আয়োজন ছিল, প্রায় 600-700 লোকের আয়োজন ছিল। তো আমরা এভাবেই কিছুটা জুস তারপরে স্ন্যাক্স খেয়ে এবার আমরা চলে গেলাম উপরের দিকে, থার্ড ফ্লোরে মেইন কোর্সের মেনুতে। তো এবারে আমাদের মেইন কোর্স রাতের ডিনার খাওয়ার পালা, সবাই চেয়ার টেবিলে বসে পড়লাম। এই যে এখানে সবাই ক্যাটারিংয়ের ছেলেরা রয়েছে পরিবেশন করার জন্য, আর অনেক লোকের আইটেম, যেহেতু অনেক লোক বসার ব্যবস্থা করা হয়েছিল এখানে, খুবই ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ভবনটা, এটা অনেক বড়। তো এখানে আমাদের যারা সঙ্গে গিয়েছিল, আমার ছেলে, আমার ওয়াইফ, সবাই বসেছি আমরা একসঙ্গে। এবারে আমাদের খাবার পরিবেশনের পালা,
এবারে দেখুন এখানে মেনুতে কী কী করা হয়েছিল। মেনুটাও খুব সুন্দর ছিল, নান ছিল, তারপরে চিকেন তন্দুরি, চানা, স্যালাড, তারপরে সাদা ভাত, নবরত্ন ডাল, তারপরে আপনার মটন কষা, চিকেন কষা, মানে কাতলা মাছের কালিয়া, এই সমস্তই ছিল। খুবই ভালো খাবার দাবার ছিল। সাদা ভাত, সাদা ভাতের সাথে মটন খেতে তো খুবই ভালো লাগে। আমার মনে হয় বিয়েবাড়িতে সাধারণত এই বিরিয়ানি ভালো লাগে, সবার প্রিয়, কিন্তু বিরিয়ানি থেকে সাদা ভাতের সঙ্গে মটন কষাটা খুবই ভালো লাগে খেতে। তো আমরাও খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম। ওই দেখুন এবারে মটন চলে এসেছে, অত্যন্ত সুন্দর সুস্বাদু মটন রান্না হয়েছিল, খুবই সফট হয়েছিল। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন আর এনজয় করুন। আজকের এই বিয়েবাড়ির একটি অত্যন্ত সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম এই খাওয়া দাওয়া শেষে। তারপরে আমরা আবার নিচে এসে আবার আমি একটি ব্লুবেরি নিলাম। তো এটাই ছিল আজকের এই বিয়েবাড়ির অনুষ্ঠানটা, তো আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায় আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।